গদুল তুলির মারে তোরে একবারে মারি দিব রে ও সাতার রে। মুরাদনগরে ছাত্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। কুমিল্লার মুরাদনগরে ছাত্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়া কান্দা গ্রামে মানববন্ধন কর্মসূচি শেষে সড়ক অবরোধ করে হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন মনিরুল হক মনির, বিল্লাল হোসেন, জসীমসহ নিহত ছাত্তারের মা ও স্ত্রী আখি আক্তার। মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ঘটনার পর পাঁচজন আসামি গ্রেপ্তার করলেও প্রধান আসামিকে এখনও গ্রেপ্তার করা হয়নি। কতিপয় আসামি হাইকোর্ট থেকে আগাম জামিন এনে আমাদের হুমকি ধামকি প্রদান করে আসছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই, খুনিদের ফাঁসি চাই। আমার চাচাতো ভাই মৃত আব্দুল সাত্তার গত মাসে মে মাসের নয় তারিখে আমার চাচাতো ভাই সাত্তারকে পার্শ্ববর্তী গ্রাম কদুমতুরির সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে। হত্যার পরবর্তী সময়ে আমরা মামলা করি, মামলার কার্যক্রম চলতেছে, কিন্তু আমাদের সবচেয়ে আমাদের যে পাঁচজন আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু মেইন যে আসামি এক নম্বর আসামি, এই এক নম্বর আসামি, তিন নম্বর, চার নম্বর, এই আসামিগুলো এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। তার বাচ্চা দুই মাসের একটা ছেলে আছে। এই বাড়িতে কোনো ঈদ নাই, কিছু নাই, আমাদের বাড়িতে কিচ্ছু নাই, কিন্তু ওই বাড়িতে ওইখানে যারা হত্যা করছে তারা কিভাবে জামাত আদায় করে সেটা আমাদের ধারণার বাহিরে। যারা গ্রেপ্তার হয় নাই তারা এখন জামিনে আইসা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতেছে যে মার্ডার মামলা যদি না তোলা হয়। যারা এই মামলা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, যারা কার্যক্রম চালাইতেছে, মানে যারা এই মামলার পিছিয়ে দৌড়াইতেছে, তাদের প্রত্যেককে নাকি হত্যা করা হবে। একটা হত্যা যে একটা হত্যা করলে নাকি একই অবস্থা, আমাদের কিছু করা কিছু করতে পারবে না। টাকা দিয়ে আমরা জামিন নিয়ে আই পড়ছি, জামিন যে তুই আই পড়ছি, আমাদের কে কি করতে পারবে? মানে এরকম হুমকি ধুমকি দিতেছে, যে কারণে আজকে আমরা মানববন্ধনে দাঁড়াইছি। আমাদের মুরাদনগর থানা প্রশাসন এতে দৃষ্টি আকর্ষণ থাকবে, যে আমাদের আকুল আবেদন থাকবে যে এক নম্বর আসামি এবং বাকি যে আসামিগুলো আছে তাদের যেন অতি দ্রুত গ্রেপ্তার করা হয়। উদ্দেশ্য হইল আসামি ১২ জন ১২ জন লোক হাইকোর্টে বিল লইয়া ছয় সপ্তাহ বিল লইয়া আসিয়া বলতেছে আমি মামলার কবজি করি বললিয়া, তারা বলতেছে যে আমার নাকি মেরে লইব মামলা না করলে। এবং আড়ালে কান্দার কিছু সন্ত্রাসও আছে, তারাও বলতেছে মেরে লবণের জন্য হুমকি দিতেছে। এবং পুলিশ প্রশাসন বলতেছে আমি নাকি তার খোঁজ খবর দিতাম আসামি কোন জায়গায় আছে, কিন্তু আমি কই থেকে খোঁজ পাবো? এই সময় সাত্তারের স্ত্রী আখি আক্তার বলেন, আজকে দুই মাস যাবত হয়ে গেছে, গত মাসে মে মাসের দুই তারিখে আমার স্বামী মেয়ে ও স্বামীকে ওরা কুপিয়ে হত্যা করছে। এই পর্যন্ত মনে কর পাঁচজন আসামি ওরা ধরছে, বাদ বাকিগুলো একজনও ধরতে পারে। এক নম্বর জন্য আমার আসামিদের ওরা কোনো খুঁজে নিতে পারতেছে না বলে কি আমরা সন্ধান দেওয়ার জন্য আমরা কোথা থেকে সন্ধান দেব? এসআই ফারুক বলতেছে যে আপনারা আমার আসামিদের তথ্য দেন, কোথায় ওরা আছে খবর নেন। তো আমাদের তো সেই লোকগুলা নাই তথ্য দেওয়ার, খবর দেওয়ার, কারণ আমরা তো পার্শ্ববর্তী এলাকার মধ্যে আমাদের আপন লোক কেউ নাই, মানে অনেকটা দূর। আমিও তো একজন নিরীহ, আমার দুই বছর একটা ছোট বাচ্চা, এরপরে দুটি মেয়ে ১০ বছরের ১২ বছরের, আমার মতো কে আছে? আমার চাচাতো বাইরে ওদেরকে হুমকি দিচ্ছে, ওই জন্য এরা এগুচ্ছে না, কিন্তু প্রশাসন উপকারী আসতেছে না। প্রশাসনের কাছে আমার এতটুকু দাবি যে আমার স্বামীর হত্যাকারীদেরকে অতি দ্রুত যেন গ্রেফতার করে আমি যেন সঠিক বিচার পাই, আমার স্বামীর হত্যার বদলে আমি ফাঁসি চাই। ছেলে হত্যার বিচারের দাবিতে আন্দোলনে এসে কান্নায় ভেঙে পড়েন নিহত ছাত্তারের মা। জানা যায় গত 2রা মে রাতে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কদমতলি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল সাত্তার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। আমার ছেলের ফোন করে নিয়ে বন্ধুরা কোবাইয়া দাদা কার দাদা কোবাইয়া ভালাই রাখছে কদমতলি, হ্যান তেন এক ঘন্টা পরে শুনছি যে আমার ফোলার কোবাই হালা রাখছে, সারো শরীরের রক্ত ক্ষত ক্ষত হয়ে গেছে। আমার ফোলার খালি আমরা বিয়ে তো নিতে পারছি না, আমি আপনার কাছে বাবাই সকলের আমার ভূতের বিচার চাই, আমি তবে ফাঁসি চাই, আমার ভূতের বিচার কুবাই মারছে তার ফাঁসি চাই। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ ওসি আজিজুল বাড়ি ইবনি জলিল মুঠোফোনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সাত্তার হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরা মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার তাদের আটক করার সুযোগ নেই, এটা এখন মহামান্য আদালতের এখতিয়ার। পুলিশি কার্যক্রমে বিন্দুমাত্র গাফলতি নেই।